Hello friends, welcome to my channel Tech SHARIF. আপনারা দেখছেন 7 inch video door phone এক বিশন কোম্পানি এই যে আমার সামনে দেখতেছেন একটা video door phone যেটা মনে করেন আপনারা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম লাগাইতে পারবেন আমরা আজ আমি আপনাদের এটা দেখাচ্ছি যে কিভাবে এটা সেটআপ করতে হয় এইচডি ক্যামেরা এবং একটি ডিসপ্লে আপনারা যেভাবে মোবাইলে ভিডিও কল দেন ঠিক সেভাবেই একটি পুশ বাটন চাপ দিলেই ভিডিও কলের মতো কল যাবে আপনারা দেখবেন কে আসছে কিবা কি বলতেছে কোনো চোর বা অন্য কোনো কেউ আসছে কিনা বা অপরিচিত কেউ আসছে কিনা সেটা আপনারা দেখে তারপরে আপনারা আপনাদের দরজা খুলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হিকভিশন কোম্পানির এটা লেগে নিচে স্পিকার এই যে দেখতেছেন সিলভার কালারের এটা লেগে পুশ বাটন এবং এর সামনে ক্যামেরা এবং এর ব্যাক সাইডে এটা ডিটেলস দেওয়া আছে কানেকশন কিভাবে কানেকশন করবেন ভিডিও ডোরফোন এই যে আমি পুশ বাটনে ক্লিক করলাম দেখেন ভিডিও ডোরফোন খুবই স্পষ্ট এবং ক্লিয়ার খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এটার ব্যাক সাইডে দেখেন চারটি পুট আছে আপনি চাইলে চারটি ক্যামেরা বা একই বাড়ির চারটি দরজাতে আপনি সেম কানেকশন করে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম সেট আপ করতে পারবেন তার সাথে ইলেকট্রিক রিম লক যেটা আছে এই লকটি আপনি দরজাতে সেট আপ করে দিতে পারবেন যদি এই দরজার মধ্যে এই লকটি যদি সেট আপ করে দেন ভিডিও ডোরফোনের মাধ্যমে তো ভিডিও ডোরফোনের মাধ্যমে যদি আপনি এই লকটি সেট আপ করেন ভিডিও ডোরফোনে একটি অপশন আছে যেটি লক অপশন সেই লক অপশনে ক্লিক করলে আপনার দরজাটি খুলে যাবে আপনার আর ঘর থেকে মেইন গেট পর্যন্ত যেতে হবে না এবং এটি আরেকটি অপশন আছে আপনারা চাইলে চাবি দিয়েও খুলতে পারেন চাবি দিয়ে খুলে আসতে পারেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন একটি ইলেকট্রিক ফ্রেম লক ইয়ালি ব্র্যান্ডের আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটি প্যাকেট প্যাকেটে দেখেন ইয়ালি লেখা আছে ইয়ালি ব্র্যান্ডের রিম লক যেটা আপনাদের ছোটো স্লাইডিং দরজার মধ্যে বা আপনার যে পাল্লা দরজাগুলো আছে সেই দরজাগুলোর মধ্যে আপনি এই রিম লকটি লাগাতে পারেন এটি ডিসি বোল্টের মাধ্যমে চলে এই দেখতে পাচ্ছেন এই মেটাল এবং আমি কি চাবি দিয়েও খুলতে পারবেন এবং এটি ইলেকট্রিক তারে হুবহু আপনার যে নর্মাল লক লাগাচ্ছেন দরজাতে সেম নর্মাল লক আপনি এটি দিয়ে এই লকটির মাধ্যমে আপনি এই লকটির সাথে একটি কিবোর্ড অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম লাগানো থাকে এই দেখতেছেন চাবি এই চাবি দিয়েও আপনি খুলতে পারবেন এবং কিপ্যাড লক আইডির মাধ্যমেও খুলতে পারবেন আপনার সোয়াইপ কার্ডের মাধ্যমে আর এফ আইডি যে কার্ড আছে সে কার্ডের মাধ্যমে খুলতে পারবেন এটি একটি টোটাল একটি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম যেটাকে বলে খুব সহজে বাহিরের কেউ আপনার ঘরের ভিতরে ঢুকতে পারবে না বাহিরের কেউ আপনার বাড়ির ভিতরে ঢুকতে পারবে না আপনি চাইলে আপনার ঘরের ভিতর থেকে লক পুশ করবেন পুশ বাটনে পুশ করবেন লক খুলে যাবে এবং বাহিরের থেকে আপনি যদি ভিতরে ঢোকেন বাইরে থেকে ভিতরে ঢোকেন তাহলে আপনি কি পাসওয়ার্ড পুশ করে আপনি ঢুকতে পারেন এই দেখতে পাচ্ছেন এটা কি এবং পাশে পুশ আছে এবং এই দেখতে পাচ্ছেন সারফেস সামনের সাইড একটা সেম একটি নর্মাল লক যেভাবে আপনারা লাগান ঠিক সেম নর্মাল লকের মতোই বাট এটা পাশেরটা আপনি হিলের সাথে পাশে লাগানো থাকবে এইভাবে কানেকশন করবেন দেখেন এখানে দুটি পাত আছে লোহার পাত আমরা একটি পাতে পজিটিভ লাগাইছি একটি পাতে নেগেটিভ লাগাইছি লাগানোর পরে আমরা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সাথে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল কিপ্যাডের সাথে আমরা এইভাবে কানেক্ট করে দিয়েছি এবং সাথে একটি অ্যাডাপ্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিপ্যাডের সাথে খুব ভালোভাবে কানেকশন করা হয়েছে অ্যাক্সেস কন্ট্রোল আমরা যেভাবে কানেকশন করি ঠিক সেভাবে আপনি কানেকশন করে দিবেন এবং পাশেই দেখেন এই ডিভাইসটির ব্যাক প্লেটে কিছু আপনার লেখা আছে যেগুলো আপনার কোন আমরা এই জ্যাকের প্রত্যেকটা কেবলের কোন কালারে কী আছে সেটা আপনাকে এখানে দেওয়া আছে যেমন আমরা ইউজ করি এনসি কমন এবং এনও এবং আপনার পুশ যেগুলো আমরা ইউজ করি ঠিক এখানে সেভাবেই আপনার সিস্টেম যেভাবে কানেকশন করে ঠিক সেভাবে আপনারা কানেকশন করে নেবেন এখানে দেখেন আমি পজিটিভ লাগিয়েছি এবং নেগেটিভ দিয়েছি এবং এখানে আরও কিছু কানেকশন করা হয়েছে যেটা এনসি কমন দিয়ে আমরা কানেকশন করি এনসি কমনের কানেকশনটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা যখন কিপ্যাডে পুশ করব
কিবোর্ডে পুশ করার পরে আমাদের লটটি খুলে যাবে। এই যে পার্পল দেখতেছেন, এই পার্পলটা হলো আপনার কমন এবং অরেঞ্জ দেখেন লেখা আছে, এনসি এবং বিভিন্নগুলো লেখা আছে ঠিকইভাবে। তো আপনারা এইভাবে দেখে দেখে কানেকশনগুলো করে নেবেন। এই যে দেখেন কালো কেবলটা, এই কালো কেবলটা হলে গিয়া 12 ভোল্টের অ্যাডাপ্টার। আমরা যে 12 ভোল্ট 5 এমপিয়ার একটা অ্যাডাপ্টার ইউজ করেছি, 12 ভোল্ট 5 এমপিয়ার একটা অ্যাডাপ্টার ডিভাইসে পাওয়ার দিয়েছি। এবং আপনার যে লকটি আছে, লকটি হলে আপনার লকটি আপনার 24 ভোল্ট দিয়েও চলবে, আপনার 12 ভোল্ট দিয়েও চলবে। আপনারা এই লকটি 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটি দিয়ে চালাতে পারবেন। দেখেন আমার ব্যাকলাইটে লেখা আছে 12 ভোল্ট এবং 24 ভোল্ট, আপনার দুইটা দিয়ে চালাতে পারবেন। এখানে দেখেন সবগুলো সিস্টেমের কমনগুলো লেখা আছে এবং এখানে ড্রয়িংটাও করা আছে। সেই ড্রয়িং অনুযায়ী যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের কাজগুলো সাকসেস হবে। তো দেখেন আমি ইয়েলো কেবলটা আপনার পুষে কাজ করে, এই ইয়েলো কেবলটা দেখেন ইয়েলো লেখা আছে ওপেন, আপনার পুষ হিসেবে কাজ করে। ইয়েলো কেবলটা যদি আপনার বডিতে টাচ করেন আমার লকটি খুলে যাবে। দেখেন আমি বডিতে টাচ করছি, লকটি খুলে গেছে। এবং আপনি যদি এটি কমনের সাথেও শর্ট করেন, কমনের সাথে শর্ট করলেও আমরা এই লকটি খুলে যাবে। এবং কি আপনারা যদি কোড, যে কোডটি আপনারা সেট আপ করছেন ইউজার কোড, সেই ইউজার কোডটি যদি আপনারা চাপেন, যে ইউজার কোডটি চাপার পরে আপনি দেখবেন যে লক খুলে গেছে। ক্রিয়েট করেন সেভাবেই ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা দেখছেন আমি একটি ইউজার আইডি ক্রিয়েট করেছি 1194 দিয়ে হ্যাশ দিয়েছি, হ্যাশ দেওয়ার পরে আমার লকটি খুলে গেছে। বন্ধুরা আপনারা চাইলে ঠিক একইভাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।